পাচারের আগে হরিণের চামড়া ও প্যাঙ্গুলিনের আঁশ উদ্ধার করল বন দপ্তর। ঘটনায় গ্রেপ্তার এক ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। গোপন সূত্রে খবরের ভিত্তিতে রবিবার ভোরে ওদলাবাড়ি বাইপাস এলাকায় অভিযান চালিয়ে হরিণের চামড়া ও প্যাঙ্গুলিনের আঁশ উদ্ধার করল বৈকুণ্ঠপুর বন বিভাগের সারুগাড়া রেঞ্জের বনকর্মীরা। ঘটনায় গ্রেপ্তার এক ধৃতের নাম বিষ্ণু জৈন। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর চারটে নাগাদ অসমের তেজপুর থেকে তিন ব্যক্তি একটি গাড়িতে করে হরিণের চামড়া ও প্যাঙ্গুলিনের আঁশ নেপালে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রে এই খবর পেয়ে ক্রেতা সেজে ওদলাবাড়ি বাইপাস সংলগ্ন এলাকায় ঘাটিগাড়ে বনকর্মীরা। পাচারকারীরা বিষয়টি বুঝতে পেরেই ঘটনাস্থল থেকে দুজন পালিয়ে যায়, তবে একজনকে ধরে ফেলে বনকর্মীরা। উদ্ধার হয় ১৫৫ সেন্টিমিটার হরিণের চামড়া সহ ২ কিলো ১০০ গ্রাম প্যাঙ্গুলিনের আঁশ। আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বন দপ্তর। সবার মুড ঠিক করে দেয়। মুড এমন বদলে গেল, বাড়ি পরিবেশ ঝলমলে হলো। মুড এমন বদলে গেল, বাড়ির পরিবেশ ঝলমলে হলো। সূর্যার নতুন স্মার্ট লাইটস, সূর্য সবার মুড ঠিক করে দেয়।